প্রিয় ছাত্রছাত্রী, তোমরা আশা করি আল্লাহর অশেষ কৃপায় খুব ভালো আছো। কিন্তু বিষয় হলো কি, আমরা প্রত্যেকে ভালো আছি, কিন্তু করোনা ভাইরাস আমাদের কখন যদি আমরা অসচেতন হই, কখন আমাদের আক্রমণ করে বসে, তখন আমরা অসুস্থ হয়ে যাব এবং আমাদের পড়াশোনা ব্যাহত হবে এবং আমাদের বাপ মারা কষ্ট পাবে এবং আত্মীয়স্বজন কষ্ট পাবে। অতএব আমাদেরকে এই ঘাতক ব্যাধি থেকে দূরে থাকতে হবে। সে কেমন? যদি আমরা মাস্ক ব্যবহার করি, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি এবং সামাজিক দূরত্ব বজায় রাখি, অযথা ভিড়ের মধ্যে যদি না যাই, তাহলে আশা করি আমরা মহান সৃষ্টিকর্তা আমাদেরকে রক্ষা করবেন। মহান সৃষ্টিকর্তা বলেছেন যে তোমরা চেষ্টা করো, আমি তোমাদের চেষ্টা করার পাওয়ার দিয়েছি, তোমরা যদি আমার নিয়মকানুনগুলো মেনে চলো, আমি যতই তোমাদের পরীক্ষা এগুলো আমি তোমাদের অনেকবার আমি এরকম ধ্বংসযজ্ঞ চালিয়েছি। কিন্তু যারা আমাদের কথা আমার কথা শোনেনি তারা নিশ্চিহ্ন হয়ে গেছে, এবং যারা নিয়ম নীতিগুলো মেনে চলেছে, রুলস অ্যান্ড রেগুলেশন, দোজ হু ওবিড দ্য রুলস অ্যান্ড রেগুলেশন, দে আর দ্য উইনার অনলি। আল্লাহ বলেছে তোমরা পরাজিত হয়ে না, তোমরা উইন করো, আমি তোমাদেরকে পরীক্ষা করি। তাই আমরা মহান সেই সৃষ্টিকর্তার যে অর্ডার, সে অর্ডারগুলো যেন আমরা অনুসরণ করতে পারি। তার যা পবিত্র গ্রন্থে, বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্নভাবে বলা রয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ তারা সৃষ্টিকর্তাকে তাদের মূল্যায়ন করেছে এবং সৃষ্টিকর্তার আদেশ নিষেধ মেনে চলেছে। আমরাও তেমনই, আমরা মুসলিম, উই আর দ্য মুসলিম বাই বার্থ, সো উই শুড ফলো দ্য রুলস অ্যান্ড রেগুলেশন ফর অল মাইটি আল্লাহ দ্যাট হ্যাভ বিন গিভেন টু দ্য ওয়ার্ল্ড। মাই ডিয়ার স্টুডেন্ট, ইফ উই ওবি দ্য ল করোনা ভাইরাস উইল নট ডু হার্ম টু আস। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের কিছুই করতে, করোনা ভাইরাস আমাদের কিছুই করতে পারবে না। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি কতগুলো ইংরেজি বলেছি, যাই হোক আমি তোমাদের বাংলায় বলছি, আমি টিচিংটা বাংলায় দেব। আমি মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী শিক্ষক, গোগা কালিয়ানি মাধ্যমিক বিদ্যালয়। আমি সপ্তম শ্রেণীর থেকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় থেকে আমি প্রথম অধ্যায় থেকে আমি পাঠদান করছি। এই পাঠটা হলো পাঠ ছয়, 1970 সালের সাধারণ নির্বাচন। তোমরা উপরে দেখতে পাচ্ছ, এখানে আছে 1970 সালের সাধারণ নির্বাচন, এখানে সাধারণ নির্বাচন হবে 1970 সালের সাধারণ নির্বাচন 1970 সালের সাধারণ নির্বাচন তোমরা দেখতে পাচ্ছ কিনা টপিক নেমটা 1970 সালের সাধারণ নির্বাচন। তোমরা, আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে আমি 1970 তৎকালীন পাকিস্তানের 1970 সালের সাধারণ নির্বাচন সম্পর্কে আলোচনা করব। আমার এই আলোচনা প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনবে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এই 70 সালে নির্বাচনের কথা বলতে যেয়ে আমার কিছু পিছনের কথা মনে পড়ে যায়। তোমরা নিশ্চিতভাবে মহান ব্যক্তিত্ব বঙ্গবন্ধুর ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের বাংলাদেশের জাতির জনক, বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। কী ব্যক্তিত্ব, কত ব্যক্তিত্ব নিয়ে তিনি আসেন। তোমরা এই মহান ব্যক্তির কিছু তথ্য তোমাদেরকে জানা দরকার, আমি তোমাদেরকে কিছু তথ্য বলবো। এই মহান ব্যক্তি, তিনি তার প্রাথমিক স্কুলের লাইফ থেকে তিনি গণদরদি ছিলেন। তিনি পঞ্চম শ্রেণীর ছাত্র, কিন্তু তিনি একটা অ্যাডাল্ট মানুষের দায়িত্ব পালন করেছিলেন। স্কুল ভিজিট করতে এসেছিল শিক্ষামন্ত্রী, তিনি বীর তর্পে দাঁড়িয়ে গেলেন সামনে পঞ্চম শ্রেণীর ছাত্র ছোট্ট খোকা, দাঁড়িয়ে দিয়ে বলছেন যে আপনারা এসছেন
আগে অনুমতি দেন যে আমার স্কুল বিল্ডিংটা হবে কি না। যদি আমার স্কুল বিল্ডিংটা হয় তাহলে আপনারা আমার স্কুল ভিজিট করেন, তা না হলে আপনাদের এখানে আসার দরকার নাই। কি দুর্দান্ত ব্যক্তিত্ব শিক্ষামন্ত্রী, অ্যাস্টোনিস্ট হয়ে গেলেন তার বক্তব্যে, এবং তারা ভেবেছিল এই বালক হয়তো একদিন এই দেশের কর্ণধার হতে পারে। সত্যি সত্যি সে তাদের দোয়া কবুল হয়ে গেছে। এই ব্যক্তিত্ব এবং জনদরদির কথা কি বলবো, তিনি তার গায়ের চাদরটা শীতকালে চাদরটা খুলে বুড়িমাকে দিয়েছিলেন, শীতে থরথর করে কাঁপছিল, এবং নিজের গায়ের শার্টটা খুলে বন্ধুদেরকে দান করেছেন, নিজের বাপের গুলার ধান পেড়ে গরিব দুঃখিনীদের দিতেন, ছোট ছোট বাচ্চাদের তিনি জামা কাপড় দিতেন। কি মহৎ হৃদয়ের মানুষ, তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। এই বন্ধু শেখ মুজিবুর রহমান, যার ছবিটা আমি নির্দেশক কাটি দিয়ে দেখাচ্ছি, এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি তার জীবন দিয়ে, দেশের জন্য জীবন দিয়ে তার জীবনটা উৎসর্গ করেছেন, এবং আমি তার জন্য দোয়া করি, এবং তার উত্তরসূরি যারা এই দেশ প্রশাসন পরিচালনা করছেন এবং করবেন, তারাও যেন আল্লাহ তাদেরকে ভালো রাখে, এবং এই দেশটাকে অতি সুন্দর বাংলাদেশকে বিশ্বের বুকে যেন একজন বড় মাপে দাঁড় করিয়ে দিতে পারে তারা, আমি তাদের জন্য দোয়া করি। আমার দেশ এগিয়ে যাচ্ছে, আমাদের ডেভেলপের দিকে যাচ্ছে, আমাদের যে স্কুল বিল্ডিং, রাস্তা, কল কারখানা, সরকারি ভবন এবং সমস্ত কিছু, মানুষের কোনো অভাব নাই, এদেশের মানুষের কোনো অভাব নাই। আল্লাহ কত সুন্দর করে আমাদের রেখেছেন, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে এইভাবে সুযোগ করে আমাদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ করে গেছেন। যাই হোক, আমি এই বঙ্গবন্ধুর কিছু ভূমিকা তোমাদের দিলাম, যদিও আমি পাঠ্য বিষয় তা বঙ্গবন্ধু ছাড়া তো 1970 সালে নির্বাচনই এখানে আলোচনা করা যায় না। তিনি যখন 1948 সালে কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করলেন উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখন তিনি এবং তার সঙ্গীরা দুর্দান্ত প্রতাপে দাঁড়িয়ে নানা ধ্বনিতে তুলে ধরলেন, এবং তিনি ভাষা আন্দোলন 1952 সালের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন এবং ভাষাকে রহিত করেন তিনি এবং তার সঙ্গীরা মিলে, এবং পুনরায় রাষ্ট্রভাষা আমাদের উর্দুর পাশে বাংলা ভাষা থেকে গেল। তারপরে 1954 সালে নির্বাচনে জয়ী হলেন, কিন্তু তারা সরকার গঠন করতে দেয়নি। তারপরে 1966 সালের ছয় দফা আন্দোলন ঘোষণা করলেন, আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য তারা বঙ্গবন্ধু সহ 35 জনকে তারা কারাগারে নিক্ষেপ করল এবং ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করল। পরে ছাত্র জনতা মিলে 11 দফা দাবি দিয়ে তাদেরকে দমিয়ে তাদেরকে উদ্ধার করলেন, এবং তারা তাদের এত জনপ্রিয়তা যে এই দেশের মানুষ তাদের জন্য সংগ্রাম করেছে। তারপরে 1969 সালের গণ অভ্যুত্থান দেখে, এর ভিতরে আইয়ুব খান যখন দেখলো গণ অভ্যুত্থান, ভয় পেয়ে ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা দিয়ে তিনি দেশ ত্যাগ করলেন। তারপর ইয়াহিয়া খান দেখলেন যে নির্বাচন না দিলেও তো নয়, কেবল 1970 সালের তিনি নির্বাচন দিলেন। 1970 সালে নির্বাচনে তোমরা দেখো, আমি তোমার বোর্ডে কতগুলো ফিক্সার আমি এখানে লিখে রাখেছি, তোমরা এটা দেখলে সুন্দর করে বুঝতে পারবে। দেখো, হ্যাঁ, দেখতে পাচ্ছ বঙ্গবন্ধুর ছবিটা অর্ধেক দেখা যাচ্ছে। যাই হোক, তোমরা এই ঘটনাটা একটু দেখে নাও, তারপর আবারও আমি বঙ্গবন্ধুর ছবি তোমাদের সামনে নিয়ে আসবো। হ্যাঁ, দেখো, আমি ডান পাশ থেকে শুরু করেছি, তো বাম পাশের কিছু আংশিক লেখা আছে, আমি ডান পাশটা আগে দেখে নেই। এই দেখো, এখানে রয়েছে তোমার, আমি বলছি ক্লাস 7 বাংলাদেশ ও বিশ্ব পরিচিত 1970 সালে নির্বাচনের প্রথম কি প্রেসিডেন্ট আইয়ুব খানের পদত্যাগ, যখন 1969-এর গণ অভ্যুত্থান শুরু করে দিল, তখন আইয়ুব খান দেখলো এই দেশে আর থাকা যায় না, তিনি সেনাপ্রধান ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা অর্পণ করে তিনি ক্ষমতা থেকে পদত্যাগ করলেন। তারপরে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 1970 সালের সাতই ডিসেম্বর জাতীয় পরিষদে নির্বাচন দেন। তখন কক্ষ ছিল দুইটা, একটা ছিল জাতীয় পরিষদ উচ্চতর কক্ষ এবং নিম্ন কক্ষ প্রাদেশিক পরিষদ। তা প্রথমে জাতীয় পরিষদে নির্বাচন হয়। এই জাতীয় পরিষদে নির্বাচনে দেখা গেল 1970 সালে সাতই ডিসেম্বর জাতীয় পরিষদে নির্বাচন হয়।
এই জাতীয় পরিষদের নির্বাচনে জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল 313টি মোট সারা পাকিস্তানে। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের প্রদেশগুলো সব প্রদেশগুলো মিলে মোট আসন সংখ্যা ছিল জাতীয় পরিষদে আসন সংখ্যা ছিল 313টি। পূর্ব পাকিস্তানের বরাদ্দ ছিল 169টি, আমাদের পূর্ব পাকিস্তানে ছিল 169টি, 313 থেকে 169 বাদ 144টি ছিল পশ্চিম পাকিস্তানের আসন। মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগের সাথে এবং পাকিস্তানের পিপুলস পার্টির সাথে, আওয়ামী লীগের সাথে এবং পাকিস্তানের পিপুলস পার্টির সাথে এখানে আছে প্রতিদ্বন্দ্বিতা হয়। এখন প্রতিদ্বন্দ্বিতায় দেখো তোমরা, প্রতিদ্বন্দ্বিতায় কী হয়, প্রতিদ্বন্দ্বিতায় দেখো মূল প্রতিদ্বন্দ্বিতা। আচ্ছা, এখন প্রাদেশিক পরিষদ নির্বাচন, এখন আমি আরেকটুখানি দেখছি। আচ্ছা, তোমরা এবার ফিরে এসো এইখানে, এইখানে ফিরে এসো, এইখানে আমার লেখা একটু উল্টোপাল্টা হয়েছে, তোমরা এর বাম পাশে ফিরে যাও। বঙ্গবন্ধুর ছবির নিচে এই অংশটা, এই পাশে এই প্যারাগ্রাফটা তোমরা দেখবে, নিচের প্যারাগ্রাফটা, জাতীয় পরিষদে আওয়ামী লীগে আওয়ামী লীগ পায় 167টি, এটা এখান থেকে জাতীয় পরিষদে, জাতীয় পরিষদে আওয়ামী লীগ পায় 167টি আসন, আর পিপুলস পার্টি পায় 88টি আসন। এই এখানে জাতীয় পরিষদে আওয়ামী লীগ পায় 167, মানে এটা হচ্ছে 313-র ভিতরে, 313-র ভিতরে জাতীয় পরিষদে আসন পায় 167 আওয়ামী লীগ, এবং পিপুলস পার্টি যেটা পাকিস্তানের, পাকিস্তান পিপুলস পার্টি পিপিপি যেটা বলে, পাকিস্তানের পিপুলস পার্টি এডিসি, এটা পায় 88টি আসন। এর প্রাদেশিক এরপর এটা হলো জাতীয় পরিষদের নির্বাচনের ফলাফল। জাতীয় পরিষদের নির্বাচনের ফলাফল কি, যে 313 আসনের ভিতরে আওয়ামী লীগ পাচ্ছে 167 এবং পিপুলস পার্টি 88, এটা হলো সারা পাকিস্তানের, সারা পাকিস্তানের হিসাব। তাহলে এখানে আওয়ামী লীগ উইন করে গেল, আওয়ামী লীগের সরকার গঠন করার কথা। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো করে বুঝে নেবে, আসলে ইতিহাসটা আমরা অনেক সময় বুঝি না, ইতিহাস বুঝতে পারি না। আমি বোঝার সহজ করে বোঝার জন্য আমি এটা ভাগ ভাগ করে সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা বুঝে নেবে। পাকিস্তানের যে দুটো পরিষদ ছিল, একটা উচ্চতর কক্ষ, একটা নিম্নতর কক্ষ। উচ্চতর কক্ষের যে নির্বাচন, তার মানে যেটা মূল জাতীয় পরিষদ, এটা হলো উত্তর উচ্চতর কক্ষ জাতীয় পরিষদ। এই কক্ষে যে নির্বাচন হয়, 1970 সালের নির্বাচন হয়, 1970 সালের 7ই ডিসেম্বর, 1970 সালের 7ই ডিসেম্বর নির্বাচন, ওই নির্বাচনের মোট আসন সংখ্যা সারা পাকিস্তানে 313টা। এই 313টার ভিতরে আমাদের পূর্ব পাকিস্তানে 169টি আর 144টি পশ্চিম পাকিস্তানে, ওদের জনসংখ্যা কম বলে ওদের সিট সংখ্যা কম। আর পূর্ব পাকিস্তানে বরাদ্দ ছিল 169টি, এটা তো বলে নিলাম। আর মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগের সাথে আর পিপুলস পার্টির সাথে, পাকিস্তান পিপুলস পার্টি এদের সাথে প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রতিদ্বন্দ্বিতায় ফলাফল আমরা কী পেয়ে যাই, ফলাফল দেখা যাচ্ছে সারা পাকিস্তানে মূল জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ 167 আসন পেয়ে যায় এবং পিপুলস পার্টি 88 পেয়ে যায়। তাহলে কত পেয়েছে, এখানে দেখো, এখানে আওয়ামী লীগ সরকার গঠন করে হিউজ আসন নিয়ে সরকার গঠন করার কথা, কত পাওয়ার আওয়ামী লীগের, কিন্তু ওরা পায় 88। তারপরে দেখো, এরপরে ওই নির্বাচন হয়ে গেল, ওই নির্বাচনটা আলাদা। তারপর দেখো আরেকটা নির্বাচন হয়, প্রাদেশিক পরিষদের নির্বাচন, সেটা কি, সেটা পূর্ব অনলি শুধু পূর্ব পাকিস্তানে হয়, পশ্চিম পাকিস্তানে কোনো প্রাদেশিক পরিষদ নির্বাচন হয় নাই, পূর্ব পাকিস্তানে। তার মানে মূল এরা প্রথমে নির্বাচন দিয়ে যখন হেরে গেল, তখন দেখলো এই যুক্তি খাড়া করে দেখা যাক কী হয়, যে আবার আসন পায় কি না। এই বুদ্ধি খাটিয়ে তারা আমাদের শুধুমাত্র পূর্ব পাকিস্তানে নির্বাচনটা দিয়েছিল। আর এই পূর্ব পাকিস্তানের নির্বাচন দেওয়া যে অর্থ সেটা তো বুঝতেই পারছো, যে ওরা দেখলো যে এখানে আসন সংখ্যা কীরকম হয়, ওদের বিশ্বাস হারিয়ে গেছে, কিন্তু ওরা জানে না বাঙালি সব একসাথে আছে। তারপরে দেখো এখানে শুধু পাকিস্তানে পূর্ব পাকিস্তানে যে নির্বাচন, সেই পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদে নির্বাচন হয় 1970 সালের 17ই ডিসেম্বর, এটা কিন্তু প্রাদেশিক পরিষদ, মানে জাতীয় পরিষদের কথা আমি আগে বলে গেছি। এইবার শুধু পূর্ব পাকিস্তানে যে নির্বাচন হয়, এটা প্রাদেশিক পরিষদের নির্বাচন, এই প্রাদেশিক পরিষদ নির্বাচন হয় 1970 সালের 17ই ডিসেম্বর, এই নির্বাচন শুধু পূর্ব পাকিস্তানে হয়, আর কোনো জায়গায় হয় না। তারপর ফলাফল দেখো, ফলাফলটা তোমরা দেখতে পাচ্ছ কি না, ফলাফলটা ওই উপরে আমি ফলাফল লিখেছি বঙ্গবন্ধুর ছবির বাম পাশে, দেখো লেখা আছে প্রাদেশিক পরিষদের নির্বাচন, প্রাদেশিক পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ পায়। আচ্ছা, আমি একটু ভালো করে লিখে দেয় এই জায়গাটায় বোঝা যাচ্ছে না, এ আওয়ামী লীগ
আওয়ামীলীগ পায় নির্বাচন এ নির্বাচন আওয়ামীলীগ পায় 310টি আসনের মধ্যে 310টি আসনের মধ্যে এই আ এই 310টি আসনের তার মানে আমাদের পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদের একটা আলাদা এখানে মেম্বার থাকে 300 তার সিট সংখ্যা কত পূর্ব পাকিস্তানের সিট সংখ্যা হচ্ছে তোমার 310টা আমি আগে যে সিটের কথা বললাম ওটা কিন্তু টোটাল পাকিস্তানে এটা কিন্তু লোকসভা কিন্তু এই এটা হচ্ছে জাতীয় পরিষদ মানে উচ্চতর কক্ষের হিসাবে এটা উচ্চতর কক্ষ জাতীয় পরিষদ এটা উচ্চতর এটা মনে থাকে জানো এই জাতীয় পরিষদ আর এইবার হচ্ছে শুধু প্রাদেশিক পরিষদ শুধু পূর্ব পাকিস্তান এটা প্রদেশ পাকিস্তানে আরও 4টা প্রদেশ আছে আর আমাদেরও এখানে একটা প্রদেশ হ্যাঁ ওই 4টা প্রদেশ কিন্তু ওই 4টা প্রদেশে নির্বাচন হয় নাই আমাদেরকে নির্বাচন দিয়ে আমাদেরকে আবার ওদের বিশ্বাস হয়নি তাই আবার নির্বাচন দিয়েছে তাহলে এই নির্বাচনে দেখো কী হয়েছে এই নির্বাচনে দেখো আমরা এই পূর্ব পাকিস্তানের সিট সংখ্যা হচ্ছে 310টা এটা হচ্ছে প্রাদেশিক পরিষদের আসন দুটো ভাগ করা থাকে কেন্দ্রে আলাদা আবার প্রাদেশে আলাদা ভাগ করা থাকে এই 310টি আসনের মধ্যে 298টি পায় হচ্ছে আওয়ামী লীগ পায় 298টা 310-এর মধ্যে 298টা পায় আওয়ামী লীগ কিন্তু দেখো এইবার দেখো আরও মজার ব্যাপার দেখো স্বতন্ত্র প্রার্থী পায় 310-298 = 12টি তার মানে আওয়ামী লীগ এখানেও 298টি ব্যাপক ভোটে ব্যাপক আসন নিয়ে উইন করেছে আবার এখানেও দেখো 167টির এই 88-র ডবল তার মানে দ্বিগুণ এ দ্বিগুণ আর এ হাসে এক গুণ পেয়েছে তাহলে কত আসনে আমরা আমাদের জনসমর্থন কত ছিল এই সময় তাহলে প্রিয় শিক্ষার্থী তোমাদের আমি তোমাদের শুধু বোঝাচ্ছি এই যে এই আসন আসলে কেন আমার কেন আমাদের যুদ্ধ সংগঠিত হয়েছিল কেন যুদ্ধ সংগঠিত আমরা লিগালি আমরা আমাদের সরকার গঠন করার কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকার গঠন করবে গড়িমসি করে তারা ওই সময় কাটালো 25শে মার্চ হত্যাযজ্ঞ করলো সারা বাংলাদেশের মানুষকে নিশ্চিহ্ন করার চেষ্টা করলো কেন এটা করলো তাই তো এই যুদ্ধটা সংগঠিত যাই হোক এইভাবে পরবর্তী পড়াটা আমি পরে পড়াবো স্বাধীনতা যুদ্ধ পরে পড়াবো এই নির্বাচনটা তোমরা বুঝে নাও আগে নির্বাচন তোমরা নিশ্চিতভাবে বুঝে ফেলেছ আমি আবারও বলছি দেখো ওই দুটো আসন একটা হলো উচ্চতর কক্ষ একটা নিম্ন কক্ষ উচ্চতর কক্ষের নাম হলো জাতীয় পরিষদ আর নিম্নতর কক্ষের নাম হলো প্রাদেশিক পরিষদ তো এই জাতীয় পরিষদের যে নির্বাচনটা হলো এই তারিখ এই জাতীয় পরিষদের ওদের মোট হচ্ছে সারা পাকিস্তানে 313টা হচ্ছে আসন আর 313-এর ভিতরে আমাদের পূর্ব পাকিস্তানে বরাদ্দ ছিল 179টি পূর্ব পাকিস্তানের মধ্যে এটা কিন্তু জাতীয় পরিষদের হিসাব আর ওদের ছিল 144টা এইবার নির্বাচন 1970 সালের 7ই ডিসেম্বর নির্বাচন হয় নির্বাচনে দেখা গেল আওয়ামী লীগ ওই 313-এর ভিতর থেকে ওই যে 313 এই এই আওয়ামী লীগ 167টি পায় আর পিপুলস পার্টি পায় 88টি এই হচ্ছে উচ্চতর কক্ষের হিসাব হয়ে গেল এতে আমরা উইন করে গেছি তারপরে প্রাদেশিক পরিষদ আমাদের পূর্ব পাকিস্তানের প্রদেশ আর ওদের আরও 4টা প্রদেশ ওদের 4টা প্রদেশে কোনো নির্বাচন হয়নি আমাদের এই পূর্ব পাকিস্তানে নির্বাচন দিয়েছে এই নির্বাচনে দেখা যাচ্ছে আমাদের সিট সংখ্যা কত ছিল সিট সংখ্যা ছিল 310টি আসন ছিল এবং এর ভিত্তিতে 298 পেয়ে গেছে আওয়ামী লীগ তাহলে বাকিটা স্বতন্ত্র পার্টি ছিল বিভিন্ন দল ছিল তারা বিভিন্ন দল পেয়েছে এটা 12টি তারা আসন পেয়েছে তাহলে এখানে আমাদের নির্বাচন 1970 সালের যে নির্বাচনটা হলো দুটো নির্বাচন হলো একটা হচ্ছে আচ্ছা জাতীয় পরিষদের নির্বাচন একটা প্রাদেশিক পরিষদের নির্বাচন জাতীয় পরিষদের নির্বাচনেও আমরা উইন করে গেছি অনেক ব্যাপক সিটে এবং প্রাদেশিক পরিষদে আমরা অনেক সিটে উইন করে গেছি তাহলে প্রিয় শিক্ষার্থী তাহলে এই নির্বাচন সম্পর্কে 1970 সালে যে নির্বাচন হয়েছ এবং যে নির্বাচনের কোনো গুরুত্ব দেওয়া হয়নি এবং অনেক লাখ লাখ 30 লাখ লোক মারা গিয়েছিল স্বাধীনতা যুদ্ধে কত ভয়ঙ্কর কত সিরিয়াস মানুষ তারা আমাদের বুকের উপরে গুলি চালিয়েছিল তাই বঙ্গবন্ধু বলেছিলেন যে আমার দেশের মানুষের টাকা দিয়ে অস্ত্র কেনে আবার তারা আমার লোকের উপরে সেই গুলি আবার আমার লোকের উপরে গুলি মারে এই কোন ধরনের হিসাব এরকম ধরনের ইতিহাস এই পশ্চিম পাকিস্তানের যে ইতিহাস সৃষ্টি করলো এরকম ইতিহাস দেখা যায় না যাই হোক প্রিয় শিক্ষার্থী আসলে আমার বক্তব্য হলো যে তোমরা নির্বাচনটা বুঝেছো কিনা এই নির্বাচনটা ভালো করে বুঝে নিতে হবে এবং কারা কারা নির্বাচন করেছিল
এবং কার ভিতরে নির্বাচন হয়েছিল এবং কে তৎকালীন প্রেসিডেন্ট ছিল এবং নির্বাচনের যে ফলাফল কী ছিল, এইগুলো হচ্ছে আমাদের জানার বিষয়। যাই হোক শিক্ষার্থী, আমি প্রশ্ন তোমাদের অনেক প্রশ্ন দিতে পারবো, এর থেকে অনেক আমি প্রশ্ন করতে পারি প্রশ্নের। এখন যাই হোক সবাই আছে, তোমাদের আরও একটা স্যার এখানে ক্লাস দিবেন, এই আমার এই আইডিতে ক্লাস দিবেন, তোমরা তোমরা ক্লাসটা দেখবে, তোমরা বসে থাকো ক্লাসটা দেখবে। আমি এখন তোমাদের একটা শুধু একটা মাত্র প্রশ্ন মুখে মুখেই তোমাদের দু একটা আমি প্রশ্ন করছি, এখন লিখছি না আমি প্রশ্নটা। আমি তোমাদেরকে এটাই বলছি, মনে করো আমি তোমাদের একটা সৃজনশীল গানে তো এই করবো বলবো তোমাদের। এখানে দাদু বললেন যে 1970 সালে একটা নির্বাচন হয়েছিল, এই নির্বাচনে আওয়ামী লীগ লোকসভা এবং প্রাদেশিক পরিষদে ব্যাপক সিট নিয়ে সিটে অংশগ্রহণ করেছিল এবং জয়লাভ করেছিল। এই জয়লাভ আমাদের বাঙালির জন্য একটা বড় অর্জন। তবু বঙ্গবন্ধু, এই বঙ্গবন্ধুকে সরকার গঠন করতে এটা আলোচ্য বিষয় না আমার, তবু আমি এর ভিতরে ঢুকাচ্ছি, বঙ্গবন্ধুকে সরকার গঠন করতে দেওয়া হয়নি এবং এই নির্বাচনের যে ফলাফল অত্যন্ত ফলাফলটা ভালো আছে, বাংলাদেশের জন্য ভালো আছে, অত্যন্ত করুণ করেছিল, অনেক লোক মারা গিয়েছিল। যাই হোক এবার প্রিয় শিক্ষার্থী উদ্দীপকটা দিলাম, এবার আমি প্রশ্ন করছি যে 1900 পাকিস্তানের কত সালের কত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়, ধরো জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে 1970 সালের 7ই ডিসেম্বর উত্তর। এই নির্বাচনের ফলাফল কী ছিল, এই নির্বাচনের যে ফলাফলটা ছিল, নির্বাচন 313টি আসনের মধ্যে পূর্ব পাকিস্তানে 169টি বরাদ্দ, পশ্চিম পাকিস্তানে 144টি, এবং এই 313টার ভিতরে আওয়ামী লীগ পায় 167টি এবং পিপুলস পার্টি পায় 88টি। এবং আর একটা নির্বাচন হয়েছিল, এটা হলো প্রাদেশিক পরিষদে। এই প্রাদেশিক পরিষদ নির্বাচন 310-এর ভিতরে আওয়ামী লীগ 298টি পেয়েছিল এবং অন্য স্বতন্ত্র পেয়েছিল 12টি। যাই হোক তাহলে প্রিয় শিক্ষার্থী, উদ্দীপকের আলোকে এই নির্বাচন সম্পর্কে আমরা এই নির্বাচনটা বাঙালির জন্য একটা বড় অর্জন আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী, এটা হলো কি যে আসলে এই নির্বাচনটা যদি না হতো তাহলে আমরা আমাদের এই মানুষের যে আমাদের সাপোর্ট আছে, এতগুলো সাপোর্ট আছে আওয়ামী লীগের, এটা বোঝা যেত না। আর ইয়াইখান বাধ্যই তো নির্বাচনটা দিয়েছে, আর নির্বাচন না দিলে তো উপায় নাই। এই নির্বাচন দিয়ে আমরা আমাদের সাপোর্টটা আমরা পেয়ে গেছি এবং আমরা বাঙালি একটা জাতি এবং আমাদের জাতিসত্তা আছে, আমাদের বড় বড় ধরনের ক্ষমতা আছে, সেটাকে এখান থেকে প্রকাশ পেয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখন গ নাম্বার বললাম, ঘ নাম্বারে উদ্দীপকের আলোকে যে দাদু যে কথা বললেন, যে এই দাদুর উদ্দীপকের আলোকে দাদুর বক্তব্যে যে এই সরকার এখানে সরকার গঠন করতে দেওয়া হয়েছিল, এই নির্বাচনে জয়ী হওয়ার পরেও সরকার গঠন করতে দেওয়া হয় নাই, আর এই নির্বাচন বাঙালির জন্য কী বয়ে এনেছিল আলোচনা করো প্রিয় শিক্ষার্থী। তাহলে তোমরা এখানে আলোচনা করবা যে এই নির্বাচন বাঙালির জন্য বড় অর্জন, এই নির্বাচন হয়েছে বলে এই সমস্ত বাঙালিরা তারা জানতে পেরেছে আমাদের ইউনিটি কত এবং আমাদের কত ক্ষমতা, ভর করে তাদের ঘরে যা কিছু ছিল লাঠি নিয়েও অনেকে এগিয়েছে, যা যা ছিল তাই নিয়ে অনেকে এই গেরিলা যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করা সম্ভব হয়েছে। প্রিয় শিক্ষার্থী, যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের লিখিত প্রশ্ন দিতে পারলাম না, সময় কম, যাই হোক তোমরা এই প্রশ্ন এই বিষয়টা ভালো করে বুঝে রাখবে, প্রশ্ন যাই হোক প্রশ্ন তোমরা উত্তর করতে পারবে। এখন আমার আর কোনো আমি আমার সময় কম, আমার সময় শেষ হয়ে গেছে, এখন আমি তোমাদেরকে আবারও এই করোনা ভাইরাস থেকে নিয়মকানুনগুলো ফলো করে করার জন্য, এবং তোমরা ওই তোমাদের পড়ার টেবিলে থাকবে সবসময়, বাইরে যাবে না, আর আমাদের জীবনের সময়টা খুব দামি, এই সময়টা আমাদের নষ্ট করা যাবে না, এই সময় নষ্ট করলে আমাদের পরবর্তীতে আমাদের সমস্যার মধ্যে পড়তে হবে। এখন আমাদের এই সময়টা যদি নষ্ট করে দেই আমাদের বৃদ্ধ বয়সে অথবা মধ্য বয়সে দিয়ে আমরা অত্যন্ত কষ্ট পাব। তাই আমি তোমাদেরকে অনুরোধ জানাবো, তোমরা করোনা ভাইরাস চাই কোনো ভয় নেই, তোমরা তোমাদের সরকার যে ফ্রি বইগুলো দেশে আমাদের বেনিফিশিয়েন্ট গভর্নমেন্ট আমার উপকারী সরকার আমাদের ফ্রি বই দিয়েছেন পড়ার জন্য, সেই বইগুলো মূল বইগুলো তোমরা পড়ো, নোট কার্ড যদি না থাক মূল বইগুলো পড়তে থাকো, অনেক জ্ঞান সঞ্চয় হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে
এখানেই আমার পাঠদান শেষ করছি। খুদা হাফেজ।